Hey guys, welcome back to my channel. Vlog with যে রকম করছিল এখনো সেরকম কর। চলো 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 দেখতে চলো। এটা গোল পার্ক। মনে হচ্ছে, তাও জানি না। চড়বে মা, চড়বে, এটা চড়ে দেখে না। তো এটা ম্যাডি স্কোয়ার পার্ক, লাইটিংটা এত সুন্দর করেছে, রাস্তা দিয়ে মানে স্কুটি করে যাচ্ছে তো ভালো লাগছে দেখতে। খুব সুন্দর লাইটিংটা করেছে পুরো রাস্তা। কালকে চতুর্থী ঘুরে আজকে পঞ্চমী। আজকে তো আর ঘুরতে যাওয়া হবে না, কিন্তু বাইরে আমাদের ওপেনিং আছে যেহেতু। তো আমরা কালকে যে চুড়িদারটা পরেছিলাম ওইটা পরে একটুখানি বাইরে যাব, যদি যাই। আমি একটু ল্যাব খেয়ে গেছি, কারণ রুটি তরকারি সব করে নিয়েছি তাড়াতাড়ি। আজকে একটুখানি মানে পঞ্চমী, তো একটু পুজো পুজো ভাব, তো ওই জন্য এখানে লাইটটা ঠিক আসছে না বাবা। তো ওই জন্য ল্যাব খেয়ে গিয়ে শুয়ে পড়েছি, তাড়াতাড়ি কাজ টাজ হয়ে গেছে, আমি কাজ করে রেস্ট আপাতত। তো মায়ের কাছে যাবো, মামামকে নিয়ে আসবো, মামা তো মায়ের কাছেই থাকে বেশিরভাগ বলতে গেলে। তো ওকে এই নিয়ে একটুখানি ড্রেস চেঞ্জ করাবো, সকালবেলা ঘুম থেকে উঠে চান করে একটা নতুন ড্রেস পরে নিয়েছে ওর পিসির দেওয়া। তো আবার বিকালবেলা একটা পরিয়ে দেবো জামা প্যান্ট, কারণ ওর অনেকগুলো জামা প্যান্ট আছে, তো ফের রেখে ও তো সে পড়বে। তো পুজোর দুটো দুটো করে পরে নিক, একটা দুটো করে। আর সোমনাথ গেছে চুল কাটতে, সেই গেছে চারটের সময়, এখন বাজে পৌনে সাতটা। এখন তো এখনও চুল কেটে আসেনি, কখন আসবে তার জানিও না। তো এই আর কি বক 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 তোমাদের সামনে ভিডিও করতে করতে আমার টাইম কেটে যায়। আগে ক্যামেরা অন করবো তো কী বলবো কী বলবো ভাবতাম, রাত্রিরা শুয়ে শুয়ে ভাবতাম কালকে তো ব্লগ করতে হবে, কিন্তু কালকে ব্লগের মধ্যে কী বলবো।
তো ওই আজকে আর এখন কি ফোন ধরলে মানে তোমাদের সাথে মানে বক 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 করে করে আমার ব্লগটা ঠিক হয়েই যায়। তো হ্যাঁ দিদি ঠিক বলে, তো ছোটো ব্লগ বানালেও দিদি মুখ করবে, আর একটু বড়ো করতে পারলি না, একটু বড়ো করতে পারলি না, তো ওই জন্য তো মায়ের কাছেও এখন যাওয়া হচ্ছে না, একটু শরীরটা খারাপ, শরীরটা খারাপ বলতে একটু মাথাটা ঘুরছে, জ্বর কমে গেছে, মাথাটা ঘুরছে, একটু শুকনো কাশি কাশি হচ্ছে, আর কিছুই না। তো আজকে মামাকে নতুন জামা পরে বাইরে নিয়ে যাব, আমি চেষ্টা করবো কালকে আমাদের একটা ব্লগ দেওয়ার, সেটা হচ্ছে ওই বললাম এ আমাদের কাউন্সিলর পারমিতা চ্যাটার্জি, সে আমাদের এখানে জামা প্যান্ট মানে এ দেবে, তো আর ওপেনিং তো হবেই, আর কে কে আসবে সব আমি কালকে ব্লগের মধ্যে দেখিয়ে দেবো। আর আমাদের ব্লগটা কেন লাগলো, আমরা বাইরের লাইট দিয়ে আমাদের যেরকম ম্যাট আজকে ম্যাড স্কোয়ার পার্কে আমি যে লাইটিংটা দেখাবো, ওই লাইটিংটা আমাদের এখানেও হয়েছে, শিশু মঙ্গলের পাশ দিয়ে পুরো অনেকটা হয়েছে ওই লাইটিংটা। তো ব্লগটা আজকে একটু মানে ছোটোই করছি, বেশি ব্লগ বড়ো করছি না ব্লগটা, কালকে ঘুরতে গেছিলাম চতুর্থীতে, ওই ব্লগটাই আমি আজকে ছাড়ছি, ওই একটা দুটো কালকে ঘুরে এসে, কালকে গেছিলাম বেশি তা 9:30 নাগাদটাও গেছিলাম, আর চলে এসে 10:30 সময় খাওয়ার টাওয়ার নিয়ে। আর আমরা আমি আমি প্রতিবারই দু মানে আমরা তুফানি বিরিয়ানিটাই খাই, তুফানি কালীঘাটের ওখানে তুফানি বিরিয়ানি, তো কালকে খেয়েছি এত অখাদ্য বিরিয়ানি, আমের মতো আমি যে এত ফুডি, আমি খেতে এত ভালোবাসি, হাফ প্লেট বিরিয়ানি তাও আমি হাফ খেয়ে হাফ ফেলে দিয়েছি, মানে খেতে পারিনি না, মানে একদম ভালো না। আর তাও 30 তারিখ থেকে ওটাকে 100 টাকা করে দেবে, ওটাকে 90 টাকা প্লেট, কালকে নিয়ে এসেছি তো 30 তারিখ মানে আজকে, হ্যাঁ আজকে থেকে 100 টাকা প্লেট, ভাগ্যিস হলে আজকে যাইনি, একে 10 টাকা এক্সট্রা নিত, খাওয়ারও বাজে বানাতো, তাও ভালো 10 টাকা কম দিয়ে খাবার খারাপ খেয়েছি। তো ওই জন্য তাই আমি বলছি আমি এত ভালোবাসি তুফানির বিরিয়ানি, তুফানি তুফানি করি, আমার বড়মা পছন্দ করে না, তাকে বলে ও রুমালে রুটি বা তরকা এইগুলো পছন্দ করে। তো যাই হোক ব্লগটা এই বক বক করে সবাই এখন রেডি হয়ে যাচ্ছে, আমি বারবার শুধু দেখছি সব বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে হয়ে, নর্মালি সব চুড়িদার পরেই যাবো, তো কালকে যে চুড়িদারটা পরেছিলাম কুর্তিটা ওই প্লেন কুর্তিটাই পরে চলে যাবো বাইরে ব্লগটা করার জন্য। ব্লগটা আমি এখানটা এন্ড করছি, ব্লগটা ছোটোই হচ্ছে, তো সবই জল টল ভরে এসেছে, একটু হাঁপিয়েও গেছি, গরমে ঘেমে গেছি, তো আমাদের এখন একটুখানি পরেই শুরু হবে ওপেনিং, পুজোটা ওপেনিং হবে, আমাদের এখানে কাউন্সিলর জামা প্যান্ট বিতরণ করবে, তো এই ব্লগটা আমি কালকে পোস্ট করবো, বাই বাই।